আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে ডিজেবলড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফ্রি আনবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে প্রথমে কী করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটি ডিজেবলড হয়ে গেছে ওই অ্যাকাউন্টে আপনার ফেসবুকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখবেন এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর সিম্পলি আপনার কী করতে হবে, আপনার চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজার। তো ফোনের সিম্পলি ক্রোম ব্রাউজার চলে যাওয়ার পর দেখবেন আপনার এখানে সার্চ বারে সার্চ দিতে হবে প্রিভেন্টিং লগিং ইস্যু লিখে। প্রিভেন্টিং লগিং ইস্যু লেখার পর দেখবেন প্রথম যে অপশনটি আসবে এখানে আপনি ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আপনি প্রথম অপশনটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আপনি প্রথমে দেখবেন যে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস কী করতে হবে, আপনার যে পার্সোনাল যে ইমেল অ্যাড্রেসটি যেটা আপনার ফেসবুক এখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে সেই পার্সোনাল ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমি আমার পার্সোনাল যে ইমেল অ্যাড্রেসটি এখানে দিলাম, তো আপনি আপনার যে পার্সোনাল অ্যাড্রেসটি ইমেল অ্যাড্রেসটি আছে ওইখানেই এটা এখানে দিবেন। হ্যাঁ, এখানে সিম্পলি আপনি পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর, তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনার নিচে দেখবেন ডিসক্রিপশন ইস্যু, আমি ইস্যুটি লিখে রেখেছি। তো আপনি যদি চান আমার সেই ইস্যুটি দিবেন, তো আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, এখান থেকে আপনি কপি করে আপনার সেম ইস্যুটি আপনি দিতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আমি আমার ইস্যুটি দিয়ে দিলাম। সেক্ষেত্রে আপনি একটু করণীয় আছে, আমার দিছে যে পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি আজ দেওয়া আছে, দেখেন আমার যে ইমেল অ্যাড্রেসটি এখানে যে দেওয়া আছে ইস্যুতে, তো এখানে আপনি সিম্পলি আমার ইমেল চেঞ্জ করে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো নিচে দেখবেন চুজ ফাইল বলে একটি অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে টিপ দেওয়ার পর আপনি আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নেওয়ার পর আপনি যে প্রথমে যে ফার্স্টে যে অ্যাট ফার্স্টে যে স্ক্রিনশটটা দিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সিম্পলি এখানে আপনি সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পর সিম্পলি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে আপনার এ ধরনের একটি ইন্টারফেস আসবে। হ্যাঁ, এই ধরনের ইন্টারফেস আসলে বুঝবেন কি আপনার প্রথম যে কাস্ট প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আপনাকে আরেকটি রিপোর্ট করতে হবে, সেজন্য আপনি আপনার ক্রোম ব্রাউজার আবার সার্চ অপশনে চলে যাবেন। সেখানে যে সার্চ দেবেন প্রিভেন্টিং লগিং ইস্যু নামে লিখে। তো সার্চ দেওয়ার পর সিম্পলি আপনার প্রথম যে অপশনটি আসবেন সেখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনার এর আগে যেভাবে আপনি রিপোর্টটা করেছিলেন সেভাবে সিম্পলি রিপোর্টটা করবেন। আপনি আপনার জিমেলটা দিয়ে দেবেন, আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। জিমেলটি দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনার এর আগে যে ডিসক্রিপশন বক্সটি ছিল যেখানে আপনি যে আমি যে নোটপ্যাডে ডিসক্রিপশন আছে সেখানে এখানে সেম ডিসক্রিপশন বক্সটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার সিম্পলি যেখানে দেখবেন যে সুস ফটো দিয়ে আপনার যে সেই ফটোটি দিয়েছিলেন এখানে সেই সেম ফটোটি আপনি এখানে আবার দিয়ে দিবেন। সেম ফটোটি দিয়ে দেওয়ার পর আপনার সিম্পলি কী করতে হবে, আবার সেন্ট অপশনে চলে যাবেন। হ্যাঁ, সেন্ট অপশনে চলে যাবেন। সেন্ট অপশনে চলে যাওয়ার পর দেখবেন যে তারপর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তা দেখবেন আপনার রিপোর্টটি সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আপনার আরেকটি রিপোর্ট করতে হবে, সেজন্য আপনি আবার ক্রোমে সার্চ ব্রাউজার অপশনে চলে যাবেন। সেখানে আপনি ফেসবুক ফিডব্যাক লিখে সার্চ দিবেন। হ্যাঁ, ফেসবুক ফিডব্যাক লিখে সার্চ দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি প্রথম যে অপশনটি সেখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন যে আপনার এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনি প্রথম যে জিমেলটি দিয়েছিলেন সেই জিমেলটি দিয়ে দেবেন, আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি। আমার জিমেলটি দিয়ে দেওয়ার পর দেখবেন আপনার নিচে সিম্পলি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন আপনার ফিউচার চিলে সিলেক্ট করতে বলছে। তো আপনি এখানে আপনার যেহেতু লগিং ইস্যু, তো এখানে আপনি লগিং ইস্যুটি সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার লগিং ইস্যুটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিম্পলি আপনার যে এর আগে যে ডিসক্রিপশন বক্সটি দিয়েছিলেন এখানে সেই সেম ডিসক্রিপশন বক্সটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি আপনি কী করতে হবে, এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। হ্যাঁ, এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখবেন আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তবে ইনশাল্লাহ আপনার 2 থেকে 3 দিন সময় লাগে ফেসবুক এটি ঠিক করে দেওয়ার জন্য। আপনার 2 থেকে 3 দিন পর দেখবেন ইনশাল্লাহ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ঠিক হয়ে যাবে। অবশ্যই এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বেজে দেবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।